সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক দীনেশ দাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আনিসুর রহমানের পরিবারের হাতে চেক তুলে দিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান দুপুরে রাজধানীর বসুন্ধরার ইস্ট মিডিয়া সেন্টারে সাংবাদিক দীনেশ দাসের মেয়ের হাতে এই চেক দেওয়ার সময় তিনি বলেন দেশের সব সাংবাদিকের জীবন বিমা করার প্রয়োজনীয়তা রয়েছে তিনি দীনেশের মেয়ে অথুইকে শিক্ষিত করতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আনিসুর রহমানের উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রীর কাছে দু লাখ টাকার চেক তুলে দেন তিনি